চিরচেনা ঢাকাকে বিদায় দিয়ে আজ আমার গন্তব্য হচ্ছে কলকাতা, আর সেই কলকাতা টোটালটাই হবে আমার বাই এয়ারে। আমি ঢাকা থেকে কলকাতা যাব বাই এয়ারে, বাই এয়ার ইন্ডিয়াতে। আর এই এয়ার ইন্ডিয়ার যে সুবিধা এবং অসুবিধা আছে সেটি আপনাদেরকে শেয়ার করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমার জার্নিটা শুরু হয়েছে বাংলা মোটর থেকে, আর বাংলা মোটরে আমি সিএনজি যুগে রওনা হলাম এয়ারপোর্টের দিকে। আর এখান থেকে আমি প্রায় 4 ঘন্টা আগেই রওনা দিয়েছি আমার ইমিগ্রেশনের সময় থেকে। কেননা ঢাকা শহরে যানজটের রাস্তা, যদি আপনি কখনও জ্যামে পড়ে থাকেন তাহলে বিমান আপনার জন্য ওয়েট করবে না। সেজন্য আমি বলবো যে হাতে সময় রেখেই আপনি বের হবেন। আর আমি আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে আগাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমি এয়ারপোর্টের ভিতরে পৌঁছাবো, আর পৌঁছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইমিগ্রেশন এবং হচ্ছে যে আদার্স যেই সিস্টেমগুলো আছে সেগুলো। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টে। আর আমি যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাই করব, সেহেতু হচ্ছে যে আমাকে টার্মিনাল 2 যেতে হবে, তার মানে হচ্ছে টার্মিনাল 2 24 মানে দ্বিতীয় তালাতে যেতে হবে। আর আমি এই পথ ধরে উপরের দিকে উঠছি, উঠেই হচ্ছে ইমিগ্রেশন এবং টার্মিনালে ঢুকবো। আর টার্মিনাল থেকে যদি আমি আমার এয়ারপোর্টটিকে দেখাই তাহলে এই টাইপের দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এই রুট দিয়েই চলে আসলাম আমার টার্মিনালে, আর আমি এখন হচ্ছে যে টার্মিনালের ভিতরে প্রবেশ করব। এই গেটটা দিয়ে হচ্ছে আমি টার্মিনালের ভিতরে প্রবেশ করব। যদিও কিছু রেস্ট্রিকশন থাকে তার কারণে আমি টার্মিনালে প্রবেশের কিছু তথ্য দেখাতে পারিনি, আর আমার টিকিট এবং হচ্ছে যে বোর্ডিং পাস নিয়ে নিলাম। আর এই এই যে কাউন্টারটা দেখিয়েছিলাম সেটাই হচ্ছে বোর্ডিং পাসের। এখান থেকে আপনি এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাসটা নিতে হবে। আর বোর্ডিং পাস নেওয়ার জন্য আপনাকে কোভিড রিপোর্ট এবং কোভিড সার্টিফিকেটের কপি, টিকিটের কপি দেখাতে হবে। আর আমি ইমিগ্রেশন শেষ করে, সরি, আমি হচ্ছে বোর্ডিং পাস শেষ করে আর ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এই হচ্ছে ইমিগ্রেশন, ডান পাশে আমি ইমিগ্রেশনের যে সিস্টেমটা সেটা দেখতেই পাচ্ছেন। আর মোটামুটি আমাদের ইমিগ্রেশন কাজ কমপ্লিট করে আমি ভিতরে প্রবেশ করেছি। যেহেতু কিছু বাধ্যবাধকতা থাকে, ইমিগ্রেশনের কোনো কিছু আপনাকে দেখানো যাবে না, তার কারণে আমরা দেখাতে পারলাম না। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসলে যেহেতু ইমিগ্রেশনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই, এই কারণে ইমিগ্রেশন লাইনে আমরা বসে আছি। আর ইমিগ্রেশন থেকে যদি আমি ভিতর যে টার্মিনালে মূল টার্মিনাল, এইটা আসলে এই টাইপের দেখাচ্ছে। আর এখানে একটা কথা হচ্ছে আপনাকে গেট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে, মানে দেখা থাকবে স্ক্রিনে, আপনাকে দেখে একটু চলে যেতে হবে। আমাদের যখন ফ্লাইটের 30 মিনিট বাকি তখন হচ্ছে আমাদেরকে দেখে এই যেটা ফাইনাল চেক, ফাইনাল চেকিংয়ের যে জায়গা সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটাই হচ্ছে ফাইনাল চেকিংয়ের লাইন। আর আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ওখানে আপনাকে ব্যাক স্ক্যান করবে, আপনার বিল্ড, মানি ব্যাগ, ওয়ালেট সব কিছু খুলে দিতে হবে, জুতা পর্যন্ত খুলে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আপনার ওরা চেকিং করে হচ্ছে ভিতরে আপনাকে প্রবেশের অনুমতি দিবে। আর এই এয়ারলাইন্সগুলো একদম এয়ার ইন্ডিয়ার একটা ফেসিলিটি ভালো আছে, আপনাকে কোনো কারে করে যেতে হবে না, সরাসরি আপনি বিমানে উঠতে পারবেন। আর আমরা যে এটিতে যাচ্ছি এটা হচ্ছে এই বিমানটি। আর বিমানের সিটগুলো যদি আমি বলি, সেটা আসলে বাংলাদেশের যে বাস রয়েছে সেই বাসের মতোই ম্যাক্সিমাম সিটগুলো আমি দেখতে পেয়েছি। আর এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে যেই বাংলাদেশ এয়ারপোর্ট, ঠিক আছে, এয়ারপোর্টের মানে বিমানের ভিতর থেকে আপনাকে এই টাইপের এয়ারপোর্টটা দেখাবে। আমাদের বিমান আস্তে আস্তে ফ্লাইং করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু পরে অনেক স্পিডে আপনার চলবে। আর বিমানে ওঠার পরে আপনাকে অবশ্যই সিট বেল্টটি পরে নিতে হবে, আর বিমানওয়ালা যিনি থাকবে তিনি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে আপনাকে কী করতে হবে। আর একটু পরেই হচ্ছে যে আমি পাখির চোখে আমার যে প্রিয় জন্মভূমি সেটাকে দেখার চেষ্টা করব বা দেখছি। মোটামুটি স্পিডে আমাদের যে এয়ারক্রাফ্ট সেটি রানওয়েতে চলছে।
বন্ধুরা আমাদের এয়ারক্রাফটটি হচ্ছে ফ্লাই করছে, আর আমি আমার পাখির ছবি আমার এয়ারক্রাফট থেকে আমার প্রিয় শহর ঢাকাকে দেখছি। আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে আসলে ঢাকা শহরটা বিলীন হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব একদম মেঘের উপরে, তখন আমি আমার শহরটাকে দেখতে পাবো না। আর মেঘের উপরে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচের কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর আপনাকে খাবারের কথা যদি বলি, এয়ারক্রাফটে এই এয়ারক্রাফটে আপনাকে যেহেতু শর্ট টাইম একটা জার্নি, তার জন্য আপনাকে একটা বার্গার বা একটা স্যান্ডউইচ দেবে। আর আপনি স্যান্ডউইচ খেতে খেতেই আপনি চলে আসবেন হচ্ছে কলকাতা, যে নেতাজি এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে আপনাকে ল্যান্ড করে নেবে। আর এখানে আপনাকে একটা খাবারের বেলায় হচ্ছে একটা পানির বোতল আর হচ্ছে আমাকে স্যান্ডউইচ দিয়েছিল, আর সেই স্যান্ডউইচ এবং পানির বোতল খেতে খেতেই হচ্ছে যে চলে আসলাম হচ্ছে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে, আর আমরা কিছুক্ষণের ভিতরেই হচ্ছে ল্যান্ড করব। আর সেই সুবাদে হচ্ছে এয়ারক্রাফ্টের যে এয়ারলাইন্স বিমানবালাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কীভাবে ল্যান্ড করবে এবং পরবর্তী কার্যক্রম কী। ধরো আমরা চলে আসছি মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি, যার কারণে ল্যান্ডিংয়ের দিকে আগাচ্ছে আমাদের এয়ারক্রাফটটি। আর এই হচ্ছে পাখির চোখে কলকাতা। কলকাতা আসলে বাংলাদেশের মতো জনবহুল একটা দেশ বা রাজ্য বলি আমরা ইন্ডিয়ান। আর এখানে আমাদের বাংলাদেশের মতো বাংলা ভাষায় কথা বলে ইমিগ্রেশন অফিসার হতে সব কিছুই আপনাকে বাংলাদেশের মতোই কথা বলবে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনাকে এখানে যখন আপনি এমবার্গেশন ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে তখন আপনার ইন্ডিয়ান একটা ফোন নাম্বার এবং যেখানে আপনি যাচ্ছেন ওই অ্যাড্রেসটা আপনাকে মাস্ট দিতে হবে। আর অনেক সময় এখানে NOC চেয়ে থাকে, আর ডলার এনেছেন কিনা কাস্টমসের আমার চোখে পড়েনি, যে কাস্টমস আমরা জাস্ট লাগেজ স্ক্যান করে বেরিয়ে চলে আসলাম, তেমন কোনো আমাদের প্রবলেম হয়নি। এই হচ্ছে এই মাত্র আমরা ল্যান্ড করলাম যেই নেতাজি সুভাষচন্দ্র বোস যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বন্ধুরা এই ভিডিওতে দেখে যদি আপনার কোনো ইনফরমেশন আপনি পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য একটা এপিসোডে। বাই।